আচ্ছা বর্ষা, কি রান্না করছিস একটু বলো তো আমাকে। বর্ষা কি রান্না করছিস? আমি রান্না করতে পারি না। রান্না করো না again. So, আজকে মেইনলি সারাদিন তোমরা আমার সাথে থাকবা। আজকে আমি আমার একটা ডে ভ্লগ করব। সো ফার্স্টে সকালবেলা উঠছিলাম 7টার দিকে, অ্যান্ড ওঠার পর আবার ঘুমাই গেছি, পরে উঠছিলাম 9টার দিকে। দেন ফ্রেশ হলাম, নাস্তা করলাম, আর এখন হচ্ছে গিয়ে আমি আমার লাস্ট এক্সাম আজকে। সো বাসের জন্য চলে আসলাম বাস স্ট্যান্ডে, অবশেষে বাস পাইছি। ছেলেটাকে অনেকক্ষণ দাঁড় করায় রাখছিলাম, অ্যান্ড বাস জার্নি আমার খুব একটা ভালো লাগে না, বাট ইদানিং বাস জার্নি করতে ভালো লাগে, কারণ সকালবেলা ভালোই লাগে বাস উঠতে। বাট এখন এক্সামটা খুব বাজে একটা টাইমে পড়ছে। সো ক্যাম্পাসের কিছুই নিতে পারি না, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর, বাট এখানে আমি ক্যাম্পাসে সেরকম কোনো ধরনের ভিউ নিতে পারিনি। সো এই ভবনটাতে আমার ফার্স্ট ক্লাস হইতো, বাট এখন আমি হচ্ছে প্রশাসনিক ভবনে ক্লাস করি। সো আমাদের কোনো একটা অনুষ্ঠানের জন্য হচ্ছে ডেকোরেট করা হচ্ছিলো। সো এক্সাম রুমে এসে খুব সারপ্রাইজ হই, কারণ আমাদের সবার রোল, মানে আমরা সবাই আর কি একই ক্লাসে, আমাদের সিট পড়ে। সো সেরকমভাবে বসলাম, শুধু একটা ফ্রেন্ড আমাদের অন্য ক্লাসে চলে গেছিলো। সো আমরা সবাই মিলে সিট প্ল্যান করে একসাথে বসছি। সো আমার ফ্রেন্ড ভুলে গেছে সে কী সাবজেক্টের এক্সাম আজকে। সো এটা হচ্ছে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আমাদের মেয়েদের কমন রুম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তার অপোজিট সাইডের ভিউ। এখানে কিন্তু ভিডিও করা বারণ, আমি তবু চুপি চুপি আর কি একটা ভিডিও করছি। সো জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি, এদিকে খুব একটা আসে না কেউ। সো এখন আমরা হচ্ছে নিচে চলে যাব, বাসায় যাব, নিচে নেমে যাব এখনই। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রশাসনিক ভবনের নিচের দিকে একদম। সো এখানে হচ্ছে গিয়ে ওরা দুইজন, আমি এসে দেখলাম যে ওর ভাইকে সাজাইতেছে, অ্যান্ড ওকে আমি কখনো দেখি নাই আমাদের ক্যাম্পাসে। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম ওদেরকে আমি দেখলাম, কি সুন্দর করে সাজাইতেছে ওকে। সো এখন হচ্ছে বাসের জন্য রওনা দিয়ে দিব। এটা হচ্ছে সব থেকে মজার পার্ট, আমরা হচ্ছে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকি, তবু বাস পাই না। হ্যালো, হাই, বাসের জন্য দাঁড়ায় থাকতে থাকতে অলরেডি 5টা বাস মিস করছি, বাট তবুও হচ্ছে গিয়ে বাসে উঠতে পারি নাই, এখনও বাসের জন্য দাঁড়ায় আছি। এর মধ্যে আদ্রিয়ান সাহেব আসছে হচ্ছে আমাদের ব্যাগ নিতে। সো হচ্ছে গিয়ে সবার ব্যাগ নেয়, সে হচ্ছে পণ্ডিতি করে নীল দিতে গিয়ে নিজের 12:30 বাজেছে, এখন সে হচ্ছে গিয়ে সবার ব্যাগ ক্যারি করবে। একটু পরে দেখবেন সবার ব্যাগ ওর হাতে, মানে কোথাও যাওয়ার টাইমে ব্যাগ ও ক্যারি করে। সো অবশেষে আমরা বাস মেবি একটা পাইছি, ওই যে বসুমতী বাসটা আসতেছে। সো এই বাসেই হচ্ছে গিয়ে আমরা উঠবো। মেনলি আমরা অনেকজন একসাথে বাসে উঠি, কারণ আমাদের যেহেতু একসাথেই নামতে হয়, সো এই জন্য আর কি বাসে অল্প সিট থাকলে আমরা উঠি না, একসাথে সবাই মিলে যে বাস উঠা যায় ওটাই নিই, সেই জন্য একটু লেট হয়ে যায়। সো এখন হচ্ছে চলে আসছি 11:00, এখন হচ্ছে ফুল নিব। ফুলটা হচ্ছে গিয়ে আমার খুব দরকার এখন। সো এই ফুলটা আমাকে কেউ গিফট করতেছে না, আমার একটা ভিডিওর জন্য আমার একটা রোজ দরকার ছিল, তাই নিতে আসছি। তো এখন ওই রোজটা আমার আসলে অনেক ভালো লাগছে, তো এখন আমি এটা নিব। 20 টাকা চাইতেছে মামা, বললাম যে 10 টাকায় দিতে, দিল না, 15 টাকায় ফুলটা পেয়ে গেছি। সো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার জন্য বাংলা স্কুলের সামনে হচ্ছে গিয়ে মামার মিল্কশেক নিতে আসলাম। মাস্কের উপর দিয়ে খাইতে গেছি, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই মজাক হো রহা হ্যায়। এক সেকেন্ড, আমার এক পর্ব শেষ করছি, এখন ফুচকা খাবো। তো কে খাওয়াবে এই নিয়ে মারামারি চলতেছে, অবশেষে আমাদের বিজয়ী হয়েছে হচ্ছে গিয়ে স্বপন, সে খাওয়াইলো আমাদেরকে। শুরু লাইনটা কেমন জানে, তুমি কারো নাও শুরু কি যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে রুকো যারা আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। পর্ব শেষ, এখন আর কি বাসায় ব্যাক করব। সো বাসায় চলে আসছি বিকেলে, মানে বাসায় আসার পর ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন বিকেলের দিকে ছাদে আসার পর দেখলাম যে ছাদের না, মানে ওয়েদারটা এত বেশি সুন্দর যে আমার মনে হচ্ছিল আমি ছাদেই থাকি। বাইরে এত সুন্দর বাতাস, পুরো আকাশ হচ্ছে গিয়ে মেঘলা হয়ে আসছে, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল কিন্তু আসবে না, বাট বাইরে অনেক সুন্দর বাতাস। তো ওখানে কিছুক্ষণ থাকলাম, গান শুনলাম, এরপর হচ্ছে গিয়ে বাসায় চলে আসলাম। এসে হচ্ছে গিয়ে ভাবলাম যে একটু কিছু করি, অনেকদিন যাবত কিছু করা হয় না ডায়েরি টায়েরি নিয়ে, তো একটু জার্নালিং করতে মন চাইলো। তো এই ফুলটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে কলেজ থেকে আসার সময় নিয়ে আসছিলাম। সো ভাবলাম যে এই ফুলটা হচ্ছে গিয়ে ডায়েরিতে লাগাই আর কি। সো ডায়েরিতে লাগাইলাম, একটা মেসেজ লিখলাম, লেখালেখি করতে অনেক ভালো লাগে, তো ভাবলাম যে এই ওয়েদারে কিছু না লিখলে আর কি মিস হবে। সো সন্ধ্যার দিকে যেই টাইমটা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে গিয়ে কফি খাই, গান শুনি, এটা একদম পার্সোনাল আমার টাইম, এখানে আর কেউ থাকে না। এরপর 9টার দিকে হচ্ছে গিয়ে লাইফ ছিল, এটা কমপ্লিট করলাম, আজকের মতন কাজ শেষ, মানে আমার যাবতীয় কাজ শেষ ছিল, এরপর আর আমার পার্সোনাল কোনো কাজ নাই। সো এখন হচ্ছে গিয়ে ডিনার কমপ্লিট করব, আর ডিনার করার পর একটু ফোন টোন টিপি আর কি। লাস্ট যে স্টেপটা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে গিয়ে আইসক্রিম, মানে এই জিনিসটা ইদানিং আমার প্রায় খাওয়া হচ্ছে, প্রায়ই আইসক্রিম খাই। সেই তো আজকের মতন শেষ, এখন শুয়েও পড়ছি, এখন মেবি বাজে হচ্ছে গিয়ে একটা মতন, 12:30-12:30 উপরে, ঠিক আছে, একটা এরকম। তো এখন শুয়ে শুয়ে গান শুনতেছি, ফোন টিপতেছি, আকাশ দেখতেছি, এই তো ঘুমায় যাবো কিছুক্ষণের মধ্যেই। সো এইভাবে আর কি আমার ডেগুলা যায় যেদিনকে আমার কলেজ থাকে। আজকে লাস্ট এক্সাম ছিল, কালকে সেই একটা ঘুম দিব। সো আবার কোনো একদিন দেখা হয়ে যাবে।